পোকারদাস চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা ডিপ্লোমায় নতুন চান্স পেয়েছেন তারা অনেকে এই বিষয়গুলো জানেন না, তো আপনি যে পর্বেরই স্টুডেন্ট হন না কেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। ডিপ্লোমা এবং এইচএসসি সার্টিফিকেটের মান কি সমান? ইভেনচুয়ালি যারা এখনো পড়াশোনা করছেন তারাও অনেকে এই বিষয়টা জানেন না। এছাড়াও ডিপ্লোমা পড়ে কি বিদেশে বিএসসি করা যায় এই বিষয়টা, এবং ডিপ্লোমা পড়ে বাংলাদেশে কোথায় বিএসসি করা যায়, ডিপ্লোমা পড়ার পরে করণীয় কি, এই চারটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো রকম অসুবিধা থাকবে না। তো চলে আসি প্রথমে, ডিপ্লোমা এবং এইচএসসি এর সার্টিফিকেটের মান কি সমান? তো এই বিষয়টা নিয়ে যারা নবাগত স্টুডেন্ট আছেন তাদের মনে অনেক বিভ্রান্ত ধারণা আছে। তো প্রথমে আসি যে ডিপ্লোমা জিনিসটা আসলে কি সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা, আমরা একদম শর্টকাটেই বুঝতে পারি যে ডিপ্লোমা পড়ার পরে আপনি দশম গ্রেডের যে কোনো চাকরির ক্ষেত্রে, মানে বাংলাদেশে আসলে নিয়োগ প্রক্রিয়া চলমান নবম গ্রেড থেকে শুরু এবং এরপরে যথাক্রমে আঠারোতম গ্রেড যত নিচে নামবে তত সেই চাকরির মানে ভ্যালুটা, মানে আপনার যে অফিসার মর্যাদাটা এটা কমে যাবে। আপনি যদি নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনি ফার্স্ট ক্লাস অফিসার, এরপরে যদি আপনি দশম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হন তো সেক্ষেত্রে আপনি সেকেন্ড ক্লাস অফিসার। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার, তারপরে দশম গ্রেড ক্ষেত্র বিশেষ কিছু কিছু জবের ক্ষেত্রে এগারোতম গ্রেডটা কেউ আপনার সেকেন্ড ক্লাস হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও আপনার এগারো থেকে এরপরে বারো তেরো চোদ্দ পর্যন্ত আপনি যখন যাবেন তখন থার্ড ক্লাস অফিসার, এরপরে পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত যখন চলে যাবেন তখন হচ্ছেন আপনি কর্মচারী লেভেলে চলে যাবেন, তখন আর অফিসার পদটা থাকে না। তো আপনি দেখেন ডিপ্লোমা পড়ে এই দশম গ্রেডের চাকরিতে অ্যাপ্লাই করছেন। এখন এই গ্রেডগুলো যদি না বোঝেন সেক্ষেত্রে আপনাকে আপনার কমেন্টের মাধ্যমে জানালে এই গ্রেড বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। এরপরে দেখেন এই সেই দশম গ্রেড, তাইলে আপনি ডিপ্লোমা পড়ার পরে দশম গ্রেডের অ্যাভেলেবেল চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আর এইচএসসি যদি পড়েন, আপনি যদি এইচএসসি পড়েন, যদি এইচএসসি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি যে চাকরিতে আবেদন করতে পারবেন তেরোতম গ্রেড থেকে, তেরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত। সুতরাং এখানে কিন্তু আপনারা সেই অফিসার মর্যাদাটা থাকলো না, মানে একজন কর্মচারী লেভেলে আপনি যোগদান করতে পারবেন। সুতরাং এবার আপনারাই বিবেচনা করুন যে যদি আপনি ডিপ্লোমা পড়েন তার ভ্যালু আর এইচএসসি পড়েন তার ভ্যালু কি সেম, এই জিনিসটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এরপরে আসেন যে তাহলে যারা এইচএসসি করছে তারা কি ডিপ্লোমার চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে? কখনোই না, এটা সম্পূর্ণ একটা স্পেসিফিক কোর্স। এই কোর্সে ওই যারা এইচএসসি করছে তারা কখনোই অ্যাপ্লাই করতে পারে না, যদিও বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করে। তবে আমাদের একটি সমিতি আছে ডিপ্লোমার, এই সমিতি এই বিষয়গুলো শক্ত হাতে প্রতিহত করে। সুতরাং তাদের যে সার্টিফিকেটের ভ্যালু কখনো এক না, তবে অনেক জায়গায় আমরা বরঞ্চ সুযোগটা বেশি পাবো। এইচএসসি যে সমস্ত অ্যাপ্লাই থাকে সেখানে লেখা থাকে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট, মানে কি এইচএসসি অথবা তার সমমান, এখানে সমমান বলা হয়। বাট তাদের তারা যখন এইচএসসিতে পড়ে যে ক্রেডিটটা কমপ্লিট করে আর যখন আমরা ডিপ্লোমায় পড়ি আমাদের ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তো আশা করি বুঝতে পারছেন যে ডিপ্লোমা এবং এইচএসসি এর সার্টিফিকেটের মান সমান কি সমান নয়। এরপরে আসেন, ডিপ্লোমা পড়ে কি বিদেশে বিএসসি করা যায়? তো এই যে বিষয়টা, এখন ডিপ্লোমা পড়ে আপনি যখন বিদেশে যাবেন তো বিদেশে যাওয়ার কিছু প্রসিডিউর আছে, অবশ্যই ডিপ্লোমা পড়ে বিদেশে গেলে বিএসসি করা যায়। এবং এক্ষেত্রে আগে বিষয়গুলো অনেক জটিল ছিল, কারণ ডিপ্লোমার কোর্সটা এমনভাবে আপনার মডিফাইড করা, এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স, আমরা এখানেও যা পড়ছি পার্শ্ববর্তী দেশ ভারতেও তাই পড়ছে, আপনার আমেরিকাতেও তাই পড়ছে, ওয়ার্ল্ড ওয়াইড সবাই একই জিনিস পড়ছে। তো আপনারা যদি বিশ্বাস না করেন ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখতে পারেন অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে তারা কি পড়ছে। তো অনেক জায়গায় ডিপ্লোমার কোর্সটা তিন বছর আছে, সেই ক্ষেত্রে কোর্সের ক্রেডিট কিছুটা কম, তো সেই হিসাবগুলো আলাদা। তবে আমরা যে কোর্সটা করি এই কোর্সটা পুরোটাই ইন্টারন্যাশনালি,
তো সুতরাং ডিপ্লোমা পড়ে বিদেশে বিএসসি করা যায়, এবং এই প্রসিডিউরটা একটু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি আপনাদের এই বিষয় সম্পর্কে নতুন করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এরপরে আসেন, ডিপ্লোমা পড়ে বাংলাদেশের কোথায় বিএসসি করা যায়, এই জিনিসটা একটু জানি। বাংলাদেশে বিএসসি করার ক্ষেত্রে অনেকগুলা জায়গা আছে, অনেকগুলা জায়গা বলতে আপনার, তবে সরকারি বা স্পেসিফিক ভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলেন সেক্ষেত্রে বলবো যে ডিপ্লোমা পড়ার পরে আপনি DUET ডুয়েট নামক প্রতিষ্ঠানে আপনি বিএসসি করতে পারবেন, এটা সম্পূর্ণ ডিপ্লোমা হোল্ডারদের জন্য। তো এরপরে আসেন যে আর জেনারেল যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেই সমস্ত ভার্সিটি থেকে আপনি বিএসসি করতে পারবেন না, হ্যাঁ অবশ্যই পারবেন, তবে এখানকার যে সিলেবাস থাকে ওই সিলেবাসের সাথে আমরা কপহিত হই না, মানে পেরে উঠি না। তার কারণটা কি, যে তাদের যে বেজে তারা তৈরি হয় আর আমাদের বেজটা সম্পূর্ণ আলাদা, সেই জন্য আমরা ওর সাথে পেরে উঠি না। তো আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন। এরপরে ডিপ্লোমা পড়ার পরে করণীয় কি, মানে আপনি অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এরপরে আপনি কি করবেন, তো এই বিষয়টা যদি জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনাদের বলে দেবো যে ডিপ্লোমা পড়ার পরে আমাদের কি করণীয় থাকবে। এই বিষয়টা খুবই আসলে গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।